সম্প্রতি র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও সরকারকে চাপে ফেলতে দেশটির বিভিন্ন পর্যায়ে যোগাযোগে লবিস্ট নিয়োগ নিয়ে বিতর্কে প্রধান দুই রাজনৈতিক দল। শনিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশের ভালো অবস্থানে থাকায় চাপে রাখতে দোষ ধরা হয়, চালানো হয় অপপ্রচার। আমাদের আশেপাশে বড় বড় দেশ আর আমাদের এখানে সমুদ্র টমুদ্র অ্যাক্সেসের জন্য অনেক বেশি উদ্বিগ্ন, সেই জন্য আমরা এখন সবার চক্ষুষ, সবার চোখের সামনে দাঁড়িয়ে আছি। আসল উদ্দেশ্য কিন্তু হিউম্যান রাইটস না, আসল উদ্দেশ্য কিন্তু গুমখুন না, আসল উদ্দেশ্য হলো এইগুলো চাপ দিয়ে কিছু ফায়দা ফায়দা সংগ্রহ করা যায় কিনা। রাজধানী স্কুলে দুপুরে আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু ভুল তথ্যের জন্য র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, লবিস্ট নিয়োগের নামে কারা কিভাবে বিদেশে টাকা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে, শিগগিরই তাদের সামনে আনা হবে। নিরাপত্তা বাহিনী কিংবা আমাদের ইসে কোনো গুমের সঙ্গে তারা সংশ্লিষ্ট নয়, যেখানেই গুম হচ্ছে সেখানেই আমরা কিছুদিন পরেই তাকে পাচ্ছি, হয়তো সে নানা কারণে আত্মগোপন করে থাকে, সেইগুলোকে গুম বলে চালিয়ে যায়। এছাড়া রাজনৈতিকভাবে সব অপশক্তিকে প্রতিহত করা হবে বলেও জানান আওয়ামী লীগ নেতারা। এসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা।